আর এক্স হেলথ মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি ড মোহাম্মদ মিজানুর রহমান ওরাল ম্যাকজিলি অফিসিয়াল সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং এড অফ দ্য ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান হিসাবে ওরাল ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগে মেন ডেন্টাল কলেজ যে কর্মরত আছে দাঁতে দাঁতে দাঁত লেগে আওয়াজ করি কি কারণে এমন সমস্যা হয় যেটাকে আমরা ব্রুকসিজম বলি কট আওয়াজ যে ঘুমায় সে আসলে এটা বুঝতে পারে না পাশের লোক বলতে বসতে পারে যে রাত ঘুমানোর সময় দাঁত কাটে যেটাকে আমরা বলি কটকট শব্দ হয় তো এটা মেইনলি মাসেল অ্যাক্টিভিটির কারণে হয় যখন এক্সেস ফোর্স মাসেল ফোর্স তখন দাঁত গুলো একটা একটার উপর এরকম কটকট শব্দ হয় কাটে তো এটা হলে সমস্যাও আছে দেখা যায় যে দাঁতের উপরের সার্ফেস এর যে এনামেল যেটা এটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে আস্তে আস্তে ডেন্টিন বের হয়ে আসে তো যখন ডেন্টিন বের বের হয়ে আসবে তখন দাঁত গুলা করবে আর যখন এইভাবে ব্রুক্সিজম হয় দাঁত কাটা শব্দ হয় তো আস্তে আস্তে সমস্ত দাঁতই ক্ষয় হয়ে যায় তো এটা সমাধানের জন্য আমরা নর্মালি একটা স্প্লিন্ট অক্লোজাল স্প্লিন্ট বলি একটা দাঁতের সাপ নেওয়া হয় সাপ নিয়ে মডেল বানে তার উপরে দাঁতের উপরে একটা অক্লুজাল স্প্লিন্ট বানাই দেওয়া হয় তো অক্লোজাল স্প্লিনটা বানাই দিলে আপনার এই যে দাঁতের ক্ষয় হওয়া অথবা দাঁত কাটা এই সমস্যাটা সমাধান হয় এই জন্য আপনি একজন ডেন্টিস্টকে ডেন্টিস্টের শরণাপন্ন হন এবং একটা অক্লুজাল স্প্লিন বানাই নিলে আপনার এই সমস্যার সমাধান হবে আশা করি একজন জিজ্ঞাসা করেছেন নাটোর থেকে যে নতুন একটা দাঁত বসাতে কত খরচ হবে তো নতুন দাঁত আমরা বিভিন্ন ভাবে বসাই যেমন এখানে একটা দাঁত মিসিং আছে তো এই মিসিং দাঁতটা আমরা বিভিন্ন ভাবে বসাতে পারি এক নম্বর হলো যে খোলা যায় লাগানো যায় এখানে একটা মিসিং দাঁত আছে তো এটা আমরা বিভিন্ন ভাবে বসাতে পারি একটা হলো আগে যেটা করা হইতো সেটা হলো খোলা যায় লাগানো যায় দাঁত খোলা যায় লাগানো যায় দাঁতটা লাগাতে তেমন বেশি খরচ হয় না আর একটা পদ্ধতি হলো আমরা যেটাকে ব্রিজ বলি ব্রিজ মানে হলো এখানে দুইটা দাঁত মিসিং আছে এটা একটা মডেল যে পেশেন্টের দুইটা দাঁত মিসিং আছে তো পাশের দুই দাঁত গুলা রুট ক্যানেল করে এভাবে একসাথে দাঁত বানিয়ে দেন এখানে এইভাবে বসাই দেওয়া হয় একটা লুটিং এজেন্ট দিয়ে এটাকে আমরা ব্রিজ বলি এটা একটা সেকেন্ড অপশন আর একটা অপশন হলো ইমপ্লান্ট ইমপ্লান্ট হলো যে এখানে কিছু একটা ডিভাইস অ্যাপার্টমেন্ট বলি যেটা সেটা বসায় দেন তার উপরে দাঁত লাগাই এটা হলো লেটেস্ট পদ্ধতি সেক্ষেত্রে ক্ষেত্রে পাশের দাঁত কাটা অথবা খোলা যায় লাগানো যায় এই ব্যবস্থার দরকার নেই তো সবচেয়ে ভালো পদ্ধতি হলো ইমপ্লান্ট তো এটা খরচটাও নির্ভর করে বিভিন্ন দেশের ইমপ্লান্ট আছে প্রায় চোদ্দশোর অধিক কোম্পানি আছে ইমপ্লান্ট কোম্পানি সারা ওয়ার্ল্ডে চাইনিস ইমপ্লান্ট কোরিয়ান জাপানি দেন আমেরিকান তো বিভিন্ন দেশের ইমপ্লান্ট বিভিন্ন কোয়ালিটির ইমপ্লান্ট আছে তো খরচ আবার কোথায় চেম্বার চেম্বার মেনটেন্স চেম্বারের লোকেশন ইত্যাদির উপরেও খরচটা নির্ভর করে তো খরচটা আছে তবে সবচেয়ে কম খরচ হলো খোলা যায় লাগানো যায় দাঁত পরে হলো ব্রিজ দেন হলো ইমপ্লান্ট খরচের ভেরিয়েশন ইমপ্লান্টের কোয়ালিটি দেন ডক্টরস এর এক্সপেরিয়েন্স চেম্বার লোকেশন এগুলোর উপর নির্ভর করে একজন রাজশাহী থেকে জিজ্ঞাসা করেছেন যে আমার সামনের উপরের পার্টির চারটা দাঁত ফাঁকা এখন এটা কিভাবে ঠিক করা যাবে তো আপনি যদি লেটেস্ট পদ্ধতিতে ঠিক করতে চান তো সেটা হলো ইমপ্লান্ট চারটা ফিক্সার বসায় ইমপ্লান্টের যেটাকে আমরা স্ক্রু বলি যেটা রুটের কাজ করে ওরকম চারটা আপনি বসাবেন আপনার দেখে দেন তার উপরে দাঁত লাগায় নেবেন এটা আর যদি আপনার ইমপ্লান্ট বসানোর মতো অবস্থা না থাকে সেক্ষেত্রে আমরা পাশের দাঁতে সাপোর্ট নিয়ে এভাবে ব্রিজ করতে পারি আর আরেকটা হলো যে খোলা যায় লাগানো যায় দাঁত নর্মালি আমরা খোলা যায় লাগানো যায় দাঁত ব্যবহার করতে নিষেধ করি এখন কারণ হলো ওইটা এটা অতটা ওরাল হাইজিন ওইভাবে মেনটেন করা যায় না আর হলো বারবার খোলা কুলতে লাগাইতে দেখা যায় পাশের দাঁত গুলা নড়ে যায় ও পাশের দাঁতে সমস্যা করে আর আরেকটা হলো যে খোলা যায় লাগানো যায় এই দাঁত গুলা করা অনেক ঝামেলা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় রাতের বেলায় পানির মধ্যে ডুবাই রাখতে হয় আবার সকালে ওটা পরিষ্কার করে আবার লাগাইতে হয় আর ওইটা অত ফ্লোরডও নিতে পারে না এই জন্য ভালো তো ইমপ্লান্ট করে নেওয়া আর যদি ইমপ্লান্ট করার মতো অবস্থা না থাকে তো ব্রিজ করে নিতে পারেন যেটাকে আমরা ফিক্সড পার্সিয়াল ডেন্সার বলি দাঁতে পুকা লাগলে প্রাথমিক চিকিৎসা কি রংপুর থেকে একজন জিজ্ঞাসা করেছেন আসলে দাঁতে পোকা বলতে ওরকম কোন শব্দ আমরা পোকা আমরা পাই নাই ডাক্তারি ভাষায় আসলে দাঁতে পোকা বলতে ওরকম কিছু নাই এখানে আস্তে আস্তে দাঁতের দাঁত এখানে কালো হয়ে গেছে এটাকে লোকজন আসলে পোকা বলে কিন্তু আসলে এটা আসলে পোকা না এটা দন্ত ক্ষয় দন্ত ক্ষয়ের মেইন যে কারণ সেটা হলো খাবার জমে থাকা খাবার জমে থাকলে এখানে ব্যাকটেরিয়া রিয়াকশন করে অথবা ফার্মেন্টেশন এখানে অ্যাসিড তৈরি হয় আর দাঁত যেহেতু স্ট্রাকচারালি খারিও তো অ্যাসিড খার রিয়াকশন হয়ে এখানে ডিমিনারেলাইজেশন হয় মানে মিনারেল পোর্শন এখান থেকে চলে যায় তো আস্তে আস্তে গর্ত তৈরিতে থাকে ব্যাকটেরিয়া আরো ভিতরে ঢোকে এত এভাবে ক্যারিস্টার দন্ত ক্ষয়টা আগাতে থাকে কিন্তু দাঁতে পোকা পোকা বলে আসলে বেদের আজ পোকা বের করে গ্রাম অঞ্চলে এরকম পোকা আসলে দেখা যায় যে দাঁতের চেয়ে বড় সাইজের এর বারো তেরোটা পোকা বের করছে তো এক দাঁতে বারো তেরোটা পোকা কোথায় ছিল

কোন দাঁতে সমস্যা যেমন যদি সামনের দাঁত হয় তো যদি রুট ফর্মেশন কমপ্লিট হয়ে যায় তো এই দাঁত রুট ক্যানেল করা যাবে রুট ক্যানেল মিনস হলো দাঁতের একটা চিকিৎসা করে পাশে ওই যে দাঁত গুলা সাপোর্ট নিয়ে হবে ওইগুলা রুট ক্যানেল করা হয় তো আঠারো বছরের আগে রুট ক্যানেল করা যাবে আরেকটা হলো যেটা আপনি বোঝাতে চেয়েছেন যে এটা গ্রোথ এর কোন সমস্যা করবে কিনা নর্মালি আমাদের যে গ্রোথ সেন্টারগুলোটা ম্যাক্সিমামি গ্রোথ সেন্টার থাকে একটা হলো সিমফাইসিস রিজনে মিড এটা জন্মের এক বছর পরেই এটা স্টপ হয়ে যায় তো এটা এখানে যদি কোনো ব্রিজ করা হয় তো এটা গ্রোথ সেন্টার অত হ্যাম্পার করবে না আবার আরেকটা গ্রোথ সেন্টার থাকে কন্ডাইলে যেটা ২০ বছর পর্যন্ত থাকে এখানে তো আমরা ব্রিজ করি না কন্ডাইলে তো এটা কোনো সমস্যা হবে না তো ব্রিজ আঠারো বছর বয়সের আগে করা যাবে তবে পনেরো ষোলো বছরের আগে না করাই ভালো সেক্ষেত্রে ইমপ্লান্ট যদি আমরা করতে চাই তো সেটা আঠারো বছরের পরে করাই ভালো টোটাল গ্রোথ কমপ্লিট হলে ইমপ্লান্ট ব্রিজ এগুলো করা ভালো তবে করলে খুব বেশি ক্ষতি হবে না পনেরো ষোলো বছরের আগে না করাই ভালো একজন জিজ্ঞাসা করেছেন যে আমার উপরে এবং নিচে সব দাঁত নষ্ট হয়ে পড়ে গেছে সব দাঁত লাগাতে কত খরচ হবে লাগানোর যে বিভিন্ন সিস্টেম একটু আগে আমি যে বললাম যে খোলা যায় লাগানো যায় দাঁত দেন হলো আপনার ব্রিজ করা সব দাঁত পড়ে গেলে অবশ্যই ব্রিজ করা যাবে না আর একটা হলো ইমপ্লান্ট করা এখন আপনার বয়স কত দেন আপনার আরো অন্যান্য ডিজিজ আছে কিনা যেমন ব্লাড রিলেটেড ডিজিজ হিমোফিলিয়া লিউকেমিয়া আবার যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল ডায়াবেটিস আবার আপনার কামরের পজিশন কি উপরের চল নিচের চলের পজিশন কেমন ইত্যাদি ইত্যাদি বনি কোনো ডিজিজ আছে কিনা অস্ট্রোপোরসিস অস্ট্রোপোট্রোসিস থাইরয়েডের সমস্যা প্যারা থাইরয়েড সমস্যা এইগুলা দেখে দেন সিদ্ধান্ত নেওয়া হয় যে আপনার ইমপ্লান্ট করা যাবে কিনা তো আপনি খোলা লাগানো যায় যায় লাগাতে পারেন পারেন অথবা করে নিতে তো এই খরচটা আসলে নির্ভর করবে যে আপনি কোন দেশে ইমপ্লান্ট করবেন জাপানি চাইনিজ কোরিয়ান আমেরিকান এটার উপর নির্ভর করবে কতগুলো ইমপ্লান্ট লাগবে দেন আপনার চলের হারের পজিশন কি ইমপ্লান্ট বসানোর সময় আপনার এক্সট্রা বোন গ্রাফট দিতে হবে কিনা ইত্যাদির উপর নির্ভর করে খরচটা ডাক্তারের রিলেটিভ বিভিন্ন ডাক্তারের এক্সপেরিয়েন্স দেন চেম্বার পজিশন লোকেশান ইমপ্লান্টের কোয়ালিটি কোন দেশে ইমপ্লান্ট কোন মেটেরিয়ালস ব্যবহার করা হইতে সেগুলোর উপর খরচটা নির্ভর করে বাংলাদেশে দাঁত ইমপ্লান্টের খরচ কত ইমপ্লান্টের খরচটা আসলে যেটা বললাম যে কোন ইমপ্লান্ট যেমন অনেক সময় আমরা এন্টেরিয়র দাঁতে মিনি ইমপ্লান্ট করি যেগুলো ডায়ামিটার থ্রি পয়েন্ট ফাইভ এর কম সেগুলো মিলিমিটারের কম সেগুলোকে আমরা মিনি ইমপ্লান্ট বলি তো মিনি ইমপ্লান্টে নর্মাল রেগুলার ইমপ্লান্টের চেয়ে খরচ কম আবার যদি আপনার পিছনে ইমপ্লান্ট করতে হয় সে বোন গ্রাফট লাগে তো সেক্ষেত্রে বোন জন্য এক্সট্রা টাকা খরচ হয় আবার আপনি কোন দেশে ইমপ্লান্ট ব্যবহার করবেন চাইনিজ আমেরিকান কোরিয়ান ওইগুলোর উপরে খরচ নির্ভর করে কোন টাইপের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হইতেছে তার উপর নির্ভর করে এই জন্য ইমপ্লান্টের আসলে ডেফিনেটিভ খরচ কত এটা আসলে বলা মুশকিল ওইটা আপনি একজন ডেন্টিস্টকে দেখেন আপনার জন্য যেটা দরকার সেই অনুযায়ী খরচটা নির্ভর করবে সুস্থ থাকুন ভালো থাকুন আর এক্স সেভেন টু ওয়ান এর সাথেই থাকুন